কর ফাঁকির অভিযোগে বাংলাদেশের ইউরো আহসানিয়া কোবাক গ্রুপ হজ এজেন্সির মালিক হেলাল এবং তার ছেলেকে গ্রেপ্তার করেছে সৌদি পুলিশ। সম্প্রতি এজেন্সির মালিক সৌদি আরবের একটি ব্যাংক থেকে নগদ 2 লাখ রিয়াল উত্তোলন করলে পুলিশের জেরার মুখে পড়ে। জেরায় কর ফাঁকির বিষয়টি ধরা পড়লে তাদের গ্রেপ্তার দেখানো হয়। এছাড়া অভিযোগ উঠেছে 8টি এজেন্সি হজ যাত্রীদের নির্ধারিত হোটেলে না রেখে হিরাম শরীফ থেকে দূরের বিভিন্ন হোটেলে ওঠায়, ফলে তাদের খোঁজ পেতে সমস্যায় পড়তে হয় হজ মিশনের। এ সকল প্রাপ্ত এজেন্সিগুলো হচ্ছে আল কাশেম ট্রাভেলস, ইউরো বেঙ্গল ট্রাভেলস, ইউরো ট্রাভেলস, কে আই ট্রাভেলস, এল আর ট্রাভেলস, এনজিও ফাউন্ডেশন এবং হজ মিশন, শাকের টুলস অ্যান্ড ট্রাভেলস এবং সঞ্জুরি ট্রাভেলস অ্যান্ড ট্যুরস। পাঁচ বা সাত বা দশটা বাড়ির লাগেজ হয়, তাহলে ড্রপিং পয়েন্টে তারা ড্রপ করবে, এখান থেকে এজেন্সি নিয়ে নিবে। পাঁচের অধিক সংখ্যক বাড়ির হাজি যাতে একটা ফ্লাইটে না আসে, যত কম সংখ্যক বাড়ির হাজি একটা ফ্লাইটে আসবে তত হাজিদের পৌঁছানো সহজ, মাল লাগেজ ডেলিভারি দেওয়া সহজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে নিউ ইয়র্কে বিক্ষোভ মিছিল করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। নিউ ইয়র্ক প্রতিনিধি কানু দত্ত জানান, জ্যাকসন হাইটসের ডাইভার্স সিটি প্লাজায় এই দিন নিজ নিজ সংগঠনের ব্যানার নিয়ে বিক্ষোভ মিছিলে অংশ নেয় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহানগর আওয়ামী লীগ ছাড়াও বীর মুক্তিযোদ্ধারা। নেতাকর্মীরা বিএনপি জামায়াতের উদ্দেশ্যে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেয়। এ সময় তারা প্রধানমন্ত্রীকে হত্যা হুমকি দেওয়ার ঘটনায় বিএনপি নেতা আবু সাইদ চাঁদের গ্রেপ্তার ও শাস্তি দাবি করেন। পরে বিক্ষোভ মিছিলকে জ্যাকসন হাইটসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে ইতালি আওয়ামী লীগ তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে। রোম থেকে আমির হোসেন জানান, ইতালি আওয়ামী লীগের সভাপতি হাজি মোহাম্মদ ইদ্রিস ফরাজির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাসান ইকবালের পরিচালনায় প্রতিবাদ সভায় শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ সহ রোম মহানগর আওয়ামী লীগ, মহিলা লীগ, যুবলীগ, ছাত্রলীগ, তোসকোলানা আওয়ামী লীগ সহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ভিত্তরীয় চত্বরে প্রতিবাদ মিছিল বের করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্য জনসভায় হত্যার হুমকির প্রতিবাদে সৌদি আরবের রিয়াদ আওয়ামী পরিবারের আয়োজনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রিয়াদ আওয়ামী পরিষদ, বঙ্গবন্ধু পরিষদ, যুবলীগ, মহানগর স্বেচ্ছাসেবক লীগ, জাতীয় শ্রমিক লীগ, সৌদি পূর্বাঞ্চল কৃষক লীগ, মুক্তিযোদ্ধা সন্তান সংবাদ এই প্রতিবাদ সভার অংশ নেন। এম আর মাহবুবের সভাপতিত্বে এবং কামাল উদ্দিন পাটোয়ারি ও ফারুক হোসেনের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন খুরশিদ আলম, তপন, গাজী সাইদুর রহমান, আব্দুল জলিল, আব্দুল কুদ্দুস, মনিরুল ইসলাম, গিয়াস মজুমদার, আসাদুজ্জামান ইলিয়াস সহ আরও অনেকে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পুরস্কার অর্জনের 50 বছর পূর্তিতে ইতালিতে বাংলাদেশ দূতাবাস আলোচনা সভার আয়োজন করা হয়। এতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বাণী পাঠের পর স্বাগত বক্তব্য রাখেন রাষ্ট্রদূত মোহাম্মদ শামীম আহসান। অনুষ্ঠানে ইতালি আওয়ামী লীগের সভাপতি হাজি মোহাম্মদ ইদ্রিস ফরাজি এবং সাধারণ সম্পাদক হাসান ইকবাল, হাবিব চৌধুরী, হাদিউল ইসলাম হাদি, আবু তাহের, আব্দুর রহমান সহ মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তবে অনুষ্ঠান শেষ হওয়ার আগে দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি এবং চেয়ার ছোড়াছড়ির ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। আহত কর্মীদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়। বাংলা বর্ষ 1430 বরণে সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত হয়ে গেল জেনেভা বাংলা পাঠশালার মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা। রবীন্দ্র নজরুলের জন্মজয়ন্তীর সময়ের সাথে সঙ্গতি রেখে সাজানো হয়েছে পুরো অনুষ্ঠান। অনুষ্ঠান জুড়ে ছিল দুই কবির গান এবং কবিতার ওপর ভিত্তি করে আকর্ষণীয় নৃত্য পরিবেশনা, পাশাপাশি মনোজ্ঞ সঙ্গীত এবং আবৃত্তি পরিবেশনাও। বর্ষবরণ অনুষ্ঠান উপভোগ করতে জেনেভায় বসবাসরত বাঙালিদের পাশাপাশি উপস্থিত ছিলেন অন্য ভাষাভাষীর মানুষও। জেনেভা বাংলা পাঠশালার পরিচালক নেতৃত্বে অনুষ্ঠানের সার্বিক পরিকল্পনা, প্রশিক্ষণ এবং যন্ত্রণার সঙ্গে ছিলেন আরিফুল হক এবং ফারহানা হক। কাতারের আবাস আলিল এলাকায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে এসডিএইচ সার্ভিস অ্যান্ড ট্রেডিং সেন্টার।
কাতার প্রতিনিধি আমিন ব্যাপারে জানান, বাংলাদেশি দুই উদ্যোক্তা শরীফ হোসাইন এবং দেলোয়ার হোসেনকে সঙ্গে নিয়ে ফিতা কেটে উদ্বোধন করেন প্রধান অতিথি দূতাবাসের লেবার মিনিস্টার ডক্টর মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন শাহ আলম খান, আব্দুল কাদের, কুমিল্লা সমিতির সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন, আশরাফুল ইসলাম, হামাদ আলী রাফিদ, আলী ইউসুফ, মোহাম্মদ আব্দুর রহমান সহ আরও অনেকে। কানাডায় ষষ্ঠ বাংলাদেশ ফেস্টিভ্যাল রেল সাইড রোডের টরেন্টো প্যাভিলিয়নে অনুষ্ঠিত হয়েছে। ইকবাল কবির জানান, এই অনুষ্ঠানে যোগ দেন অভিনেতা মীর সাব্বির, মাজনুন মিজান, আরফান আহমেদ এবং সঙ্গীত শিল্পী কনক চাপা। ষষ্ঠ বাংলাদেশ ফেস্টিভ্যালের আয়োজন করেন এনআরবি টিভি এবং বাংলা মেইলের স্বত্বাধিকারী শহীদুল ইসলাম মিন্টু। ফেস্টিভ্যালের সফলতা কামনা করে বাণী দেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, বিরোধী দলীয় নেতা পিয়েরে পলিয়েভের, অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ড এবং বাংলাদেশের হাই কমিশনার খৈরুর রহমান। ফেস্টিভ্যাল উৎসর্গ করা হয় এন্ড্রু কিশোর এবং নীলিফার বানু নীলিকে। উপস্থাপনায় ছিলেন অজন্তা চৌধুরী এবং সৃজিত চৌধুরী।